শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডলার সহ বিদেশি মুদ্রার অবৈধ ক্রয় বিক্রয়ের অভিযোগে 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যার মধ্যে 19 আসামি চারটি ব্যাংকের কর্মকর্তা, অন্য দুইজন মানি এক্সচেঞ্জের মালিক। বুধবার দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। পূর্ব তথ্যের ভিত্তিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যাত্রীবেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দুদকের একটি দল। গোয়েন্দা প্রতিবেদনে দেখা যায়, ব্যাংক ও মানি এক্সচেঞ্জের জাল ভাউচারে যাত্রীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে তা পরে আবার খোলাবাজারে ছাড়া হচ্ছে। লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক ও নিবন্ধিত মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়েও তারা বেআইনিভাবে বৈদেশিক মুদ্রা কিনে ব্যক্তিগত লাভের জন্য খোলাবাজারে বিক্রি করছেন। সেখানে দেখা যাচ্ছে যে এনক্রোচমেন্ট স্লিপটা বৈধ কিছু দিচ্ছেন না এবং স্বাক্ষরবিহীন স্লিপ দিচ্ছেন। এই কার্যক্রমটি আমাদের টিম সরজমিনে দেখেন। এক মাসেরও বেশি সময়ের অনুসন্ধান শেষে চার ব্যাংকের 19 কর্মকর্তা ও মানি এক্সচেঞ্জের দুই মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক। দুর্নীতি দমন কমিশনের অনুমোদন ক্রমে দুদক সজিকা ঢাকা একের মামলা নম্বর 13 তারিখ 27/3/2024 দায়ের করা হয়। দুদক সচিব জানান, বিদেশি মুদ্রা পাচার ও অবৈধ বিক্রির সাথে জড়িতদের চিহ্নিত করতে বিমানবন্দরগুলোতে গোয়েন্দারা সক্রিয় থাকবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।